अरे बाबा तुम्हें তোকে বলেছি স্কুলে যেতে আর তুই এখানে এসে গান করছিস বললাম তুমি স্কুলে যাব না বললেই হলো তোকে লেখাপড়া শিখতে হবে মানুষ হতে হবে আমি এমনি মানুষ আছি বাবা আমার লেখাপড়া শেখার দরকার নেই আরে বাবা লেখাপড়া না শিখলে তোর বুদ্ধি হবে কি করে আমার বুদ্ধি আছে আরে আগে বিদ্যা তারপরে বুদ্ধি আগে বুদ্ধি তারপরে বিদ্যা কি আমার কাছে বিদ্যা বড় আমার কাছে বুদ্ধি বড় আমি বলছি বিদ্যা বড় আমি বলছি বুদ্ধি বড় ও তারপরে তো স্কুলে যাবে না বললাম তো না একবারে স্কুলে যাব না গিনি ও গিনি হ্যাঁ বলো শোনো আমি মাঠে যাচ্ছি ওকে খেতে দেবে না যদি স্কুলে না যায় বড় থাকবে ঠিক আছে ওকে আমি খেতে দেব না আচ্ছা ভাই আসছি মরবো আমি মরবো কোথায় মরবো যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরব বাবা মা কি হয়েছে তুমি ওকে হারিকেন ধরে দাও তো কেন আমি মরব তা মরবি হারিকেন লাগবে কেন কেন পথে যেতে যেতে যদি সাপে কামড়ে দেয় আমি তো যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরব ঠিক আছে তোকে মরতে হবে না বাবা নে খেয়ে নে খেয়ে দিচ্ছো হ্যাঁ দিচ্ছি নে খেয়ে নে আমা এটা কিসের মাথা কাতলা মাছের মাথা ওরে শালা এত বড় মাথা যেন কুকুরের মাথা না বাবা আর আমার বাবা আমাকে খেতে দিচ্ছে না এ ঠিক আছে আমি খাচ্ছি এই সব হ্যাঁ বলো মা তোর বাবা রাগ করে মাঠে গেলে দেখলি তো হ্যাঁ দেখেছি এক কাজ কর এই বুড়ি কোটি তোর বাবাকে দিয়ে আসবি বুড়ির মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েছো হ্যাঁ দিয়েছি কাঁচা সরষের তেল দিয়েছি লবণ দিয়েছি একটু আরে বাবা দিয়েছি ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে খাবার দিয়ে আসি বাবা কি তুমি রান্না বসাও আমি যাবো আর আসবো ঠিক আছে যা দয়াল বাবা কলা খাবা বাবা কি বাবা স্কুলে যাসনি কি করে স্কুলে যাবো তুই রাগ করে চলে এলি মাঠে আর আমি স্কুলে যেতে পারি তারপরে তুই আমার জন্য খাবার এনেছিস হে বাবা তোমার জন্য বুড়ি এনেছি কই দেখি এই দেখো আরে পেঁয়াজ লঙ্কা দিয়েছি তো সব দিয়েছি তুমি খেয়ে দাও খোকা হে বাবা বলছিলাম তোর মা কি করছে রে মার কথা আর বলো না কারো কি হয়েছে ও লজ্জা আমি বলতে পারছি না লজ্জা কিসের লজ্জা তুমি জানো না বাবা তুমি যখন বাড়ি থেকে চলে এলে হ্যাঁ এলাম আর অমনি আমি রাগ করে চুপচাপ বসে আছি আচ্ছা অমনি মা বললো কি হ্যাঁ রে খোকা তুই কোথাও যাবি রে তাই বললাম বাবার জন্য কটা বুড়ি দাও বাবা তো রাগ করে মাঠে গেল আমার উপর রেগে হ্যাঁ তাই বুড়ি কটে নিয়ে আমি আসছিলাম আচ্ছা এমন সময় দেখে একটা ইয়ং ছেলে আমাদের বাড়িতে ঢুকলো তারপর তারপর জানো বাবা ইয়ং ছেলেটা আমার মায়ের হাতটা খপ করে ধরলো আচ্ছা ধরে বলছে ফুলকুশি আই লাভ ইউ কি বললি তোর মার হাত ধরে ইয়ং ছেলেটা বলেছে আই লাভ ইউ সত্যি কথা বলছি বাবা ছাগলের দিব্যি একেবারে সত্যি কথা নিজের চোখে দেখলাম হাত ধরে বলছে আই লাভ ইউ আর তুই কিছু বলিস নি বলেছি আমি বলছি বাবা বা এটা কে গো তোমার নতুন মানে নতুন স্বামী মানে আমার নতুন বাবা আমাকে বলছে এই মুখপোড়া তুই যদি ফের আমাকে মা বলিস না তোকে ঝেটিয়ে ভূত ছাড়িয়ে দেবো কি এত দূর কথা আমার ঘরে এত বড় ছেলে আর তোর মা কিনা দাঁড়া আমার লাঠি গেল কোথায় আজ পিটিয়ে সোজা করবো সাতদিন বেসনা থেকে উঠতে না পারে ওরে বাবা রে ওরে বাবা রে বেঁধে গেল ঝটা বটা আবার বাবা যেভাবে লাঠি দিয়ে ছুটেছে মাকে এমন পিটানি দেবে না দাঁড়া মার সঙ্গে বাবার দেখা হওয়ার আগে আমি মায়ের সঙ্গে দেখা করবো কোন দিকে যাবো এই মাঠে মাঠে ছুটবো বাবা
খোকা আরে তুই চলে এলি যে হাপাতে হাপাতে কি হচ্ছে জানো বা জানো বাবা মাঠে নেই কি কোথায় গেছে জানো বা বাবা মাঠে নেই কেন কথা বলবি তো আস্তে থেকে মাঠে কোটা একটা বাড়ি আছে না হ্যাঁ ওই বাড়িতে বুকছি নামে একটা মেয়ে আছে তারপর জানো বা বাবা দেখি বুচির হাত ধরে না বলছে বুচি রে আই লাভ ইউ বুচি আমি তোকে ভালোবাসি কি কি বললি তুই তোর বাবা এই কথা বলেছে হ্যাঁ হ্যাঁ বাবা বলেছে বলেছে এই তোর বাবা কোন দিকে গেছে বলতে পারিস বুচির হাত ধরে ফুতুল্লা দেখতে গেছে কোন দিকে ওই মদনের বাড়ি ঠিক আছে দেখাচ্ছি বজা আজ ওর একটা আবার একটা আমার ঝাঁটা গেল কোথায় আজ এমন ঝাঁটা ছাড়াবো না এই বলেছে রে ওরে আরে বেঁধে গেল ঝাঁটা না ওরা কি করবে গাছে বসে বিড়ি খাবো আর দেখবো কি ঝটা বটা বাঁধে দেখি তাহলে আমাকে দেখে পালালো না মুখ পুরা মিছে আজ ওর একদিন আবার একদিন বুড়ো বসে ফিমরুতি পেয়েছে এত বড় ছেলে এখনো বিয়ে দিতে পারলো না আর বুচির হাত ধরে বলে কিনা আই লাভ ইউ আজ আই লাভ ইউ বের করে দেবো গেল কোথায় এখানে তো নেই এখানে তো নেই আই তুমি কে তুমি কে তুমি কে তুমি কে এই যে বলে যাওয়া হয়েছিল কোথায় তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আমি বলছি তুমি কোথায় গিয়েছিলে আমি বলছি তুমি কোথায় গিয়েছিলে তবে রে তবে রে বাবা রে ওরে 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 বাবা ধর মাথা খোকা কি হলো রে শালা আবার হয় মেনে গেল আর কি বলবো এই তুই মাঝখানে এলি কেন বাবা তোমরা কেন ঝগড়া করছো কেন কি হয়েছে তুমি জানো না তুই তো বলি তোর ভাই ইউম ছেলে হাত ধরে পুতুলা দেখতে গেছে এই তুই বলিস না যে বুচির হাত ধরে তোর বাবা পুতুলা দেখতে গেছে আচ্ছা বাবা তুমি আমার বাকি রে 25 বছর ঘর করছো বাকি জানো না আরে মানে তুমি আমাকে বলেছিলে বিদ্যা বড় না বুদ্ধি বড় হ্যাঁ বলেছিলাম দেখো তো আমার কাছে কোনটা বড় হলো আবার মা কোন ইয়ম ছেলে হাত ধরে ভুতুল্লা দেখতে যায়নি আর তুমিও বুচির হাত ধরে ভুতুল্লা দেখতে যাওনি তারপর তুই মিথ্যে কথা বলেছিস হ্যাঁ বাবা বুদ্ধির কৌশলে তোমাদের কেমন ঝগড়া বাঁধিয়ে দিলাম ওরে হরম জাদা ওই শয়তানের কথা শুনে তোমার গা হাত তুলেছি আমি তো তোমার গা হাত তুলেছি এসো তাদের করতে এসো